নমস্কার এই মাত্র পাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার ফলে মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের উপকূলের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবত্ত যেটি আগামী চব্বিশ ঘন্টায় আরও শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দিয়ে শ্রীলঙ্কার উপকূলের দিকে অগ্রসর হবে এই সিস্টেমের কারণে পশ্চিমবঙ্গ বিহারের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আংশিক মেঘলা কাছের পাশাপাশি শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য জেলায় হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা রয়েছে সতেরোই অক্টোবর বৃহস্পতিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম ও নদীয়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার সকাল থেকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মোটামুটি দেখুন আমি দেখতে পাচ্ছি বাঁকুড়া দুর্গাপুর এদিকে পূর্ব বর্ধমান এদিকে দেখুন নদীয়া সলন্য জেলা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি বাঁকুড়ায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে পুরুলিয়ায় কিন্তু মাঝাই থেকে ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি দুর্গাপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু বীরভূম শলান্ন এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে রামপুরাটে কিন্তু মোটামুটি মাঝাই থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ সংলান্ন এলাকায় যেমন আমরা দেখতে পাচ্ছি দেখুন জঙ্গিপুরে কিন্তু মাঝাই থেকে ভারী বৃষ্টি এদিকে আজিমগঞ্জ বহরমপুর এই দেখতে পাচ্ছি বেলডাঙ্গা এখানে কিন্তু মোটামুটি মাঝাই থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের পাশাপাশি সকাল সকাল কিন্তু বাংলাদেশের রাজশাহী সিংড়া সিরাজগঞ্জ পাবনা শৈলগোপা নগরপুর ফরিদপুর মেহেরপুর এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দেখুন দুপুর থেকে কিন্তু পূর্ববর্তী জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি দেখুন মোটামুটি পূর্ব মেদিনীপুরের দেখুন হলদিয়ায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন জয়নগর মাঝিরপুরে হালকা বৃষ্টি হতে পারে এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে বেলদা তমলুক এদিকে খড়গপুর বালিচক কোলাঘাটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি তখন আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কলকাতা খড়দা চন্দ্রনগর হাওড়ায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল সকাল পাশাপাশি দেখুন হুগলি এদিকে আরামবাগ এদিকে শান্তিপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলক বেশি বৃষ্টি কিন্তু উপর দিকে এলাকাগুলিতে হবে যেমন তখন আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনে কিন্তু হালকা থেকে মাঝে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন আমাদের বীরভূমে সিউড়ি বোলপুরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দেখতে পাচ্ছি যে কাটোয়া এবং বেলডাঙায় কিন্তু মোটামুটি কাটোয়া বেলডাঙ্গা এদিকে বহরমপুরে কিন্তু মাঝারি দিকে ভারী বৃষ্টি তুলনামূলক বেশি বৃষ্টি হবে করিমপুর সংলগ্ন এলাকায় আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আজিমগঞ্জ বহরমপুর দমকলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে দেখুন বৃষ্টিটা কিন্তু উপলবর্তী এলাকায় কিন্তু বাড়ল যেমন দেখুন আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুরে দেখুন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বালিচক খড়গপুর এদিকে দেখুন পূর্ব মেদিনীপুরে কোলাঘাটে কিন্তু মাঝারি দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ বেশি বৃষ্টি হবে কোলাঘাটে এদিকে দেখুন পাশাপাশি দেখতে পাচ্ছি দেখুন আমরা দেখতে পাচ্ছি জয়নগর মাঝিলপুর জয়নগর মাজিলপুর বারুইপুর এদিকে উলুবেড়িয়া কলকাতায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু মাঝারি দিকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দননগরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আমরা দেখুন বৃষ্টিটা কিন্তু দুপুর থেকে কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে আমরা দেখতে পাবো যে পরবর্তীকালে বৃষ্টিটা বাড়লো নাকি দেখুন দুপুর থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা কিন্তু স্প্রেড করছে কিন্তু বিক্ষিপ্ত হবে সমস্ত জায়গায় স্প্রেড হয়ে গেছে দেখুন দেখুন আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি পশ্চিম দিকে জেলায় যেমন খড়গপুর কোলাঘাট এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা থেকে আমার বৃষ্টি হতে পারে চন্দননগর কলকাতা আরামবাগ পূর্ব বর্ধমান শান্তিপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি দিকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে কিন্তু দেখুন পশ্চিম দিকের জেলা যেমন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দেখতে পাচ্ছি যে মোটামুটি বীরভূমের সিউড়ি এদিকে কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর এদিকে দেখুন বোলপুর দুর্গাপুর ঘুসখরা এই সমস্ত জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি তখন দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া হুড়া এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আমরা আবার দেখুন বলছি পরবর্তীকালে সন্ধ্যের দিকে বৃষ্টিটা বাড়লো নাকি মনে মোটামুটি দেখুন সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিটা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি দেখুন বাংলাদেশের দেখুন এদিকে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল রাজশাহী মেহেরপুর সমস্ত জায়গাতে বৃষ্টির পরিমাণটা রয়েছে ঢাকা এবং কুমিল্লা সংলগ্ন এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীকালে দেখুন সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা মোটামুটি সমস্ত জায়গাতে রয়েছে আমরা দেখুন বলছি পরবর্তীকালে মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি মাঝার থেকে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু কলকাতা পূর্ব মেদিনীপুর এদিকে হুগলি চন্দননগর শান্তিপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এদিকে দেখুন খড়গপুর সমস্ত জায়গাতে কিন্তু হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল সকাল দেখুন পশ্চিমবঙ্গের উপরবর্তী জেলা এবং বাংলাদেশের উপরবর্তী জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শুক্রবার সকাল থেকে কিন্তু চন্দননগর কলকাতা কোলাঘাট এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুরের হলদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর উত্তর চব্বিশ পরগনা সমন্বয় এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি মাঝাই দিকে ভারী বৃষ্টি হতে পারে দু দেখতে পাচ্ছি যে হলদিয়া জয়নগর মাজুলপুর বারিপুরে কিন্তু মাঝারি দিকে ভারী বৃষ্টি হতে পারে গোসাবায় কিন্তু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন আমরা দেখতে পাচ্ছি শুক্রবার সকাল থেকে তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খর্দা এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি চন্দননগর হাবড়া এদিকে পান্ডুয়া চাকদা বনগাঁড় এই সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি হতে পারে এদিকে তোমার দেখতে পাচ্ছি বিষ্ণুপুর কুতুলপুর আরামবাগ পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টিটা কিন্তু দেখুন আমরা দেখতে পাচ্ছি যে এদিকে দেখুন বাংলাদেশের গা লাগা জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিটা হবে যেমন কৃষ্ণনগর শান্তিপুরে কিন্তু মাঝারি দিকে ভারী বৃষ্টি এদিকে দেখুন দেখতে পাচ্ছি যে দেখুন পূর্ব বর্ধমানে কাটোয়ায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দেখুন বৃষ্টি কিন্তু পশ্চিম দিকে জেলাগুলিতে উপর দিকে কিন্তু বেশ বৃষ্টি বেশি বেশি বৃষ্টি হবে যেমন শুক্রবার সকাল থেকে কিন্তু রামপুরহাটে কিন্তু মাঝারি দিকে ভারী বৃষ্টি ভারী দিকে অতিভারী বৃষ্টি হবে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গিপুর এদিকে দেখুন আজিমগঞ্জ বহরমপুর দমকল এখানে কিন্তু মোটামুটি ভারী থেকে অতিভারী বৃষ্টি সমান রয়েছে পাশাপাশি করিমপুরে কিন্তু মোটামুটি মাঝারি দিকে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি দেখুন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মেহেরপুর খুলনা বরিশাল এখানে কিন্তু বৃষ্টির সমান রয়েছে রাজশাহী বিভাগে কিন্তু মাঝাই দিকে ভারী বৃষ্টির পাশাপাশি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন বাংলাদেশের মোটামুটি দেখতে পাচ্ছি যে দেখুন মেহেরপুর পাবনা শৈলকুপা এদিকে দেখুন দেখতে পাচ্ছি যশোর সাতক্ষীরা খুলনা এবং আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি উপরবর্তী জেলা শ্যামনগর পীরোজপুর মঠবাড়িয়ায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি পাশাপাশি মাঝারি দিকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন বাংলাদেশের কুমিল্লা বিভাগে এবং ঢাকা বিভাগে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে লখাই মলবীরবাজার মনমেন সিংয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার দুপুরের দিকে দেখুন বৃষ্টিটা কিন্তু মোটামুটি পশ্চিম দিকে বেশি প্রবেশ করেছে যেমন উড়িষ্যা ও পূর্ববর্তী জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেড়েছে বাকি সমস্ত জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দুপুর থেকে দেখুন বিকেলের মধ্যে কিন্তু মোটামুটি দেখুন দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া আরামবাগ চন্দননগর এদিকে দেখুন দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন পূর্ব বর্ধমান এদিকে বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি কাটোয়া শান্তিপুরে কিন্তু হালকা থেকে মাঝার বৃষ্টির সমরোহ রয়েছে আমরা শুধুমাত্র একটু বেশি বৃষ্টি হতে পারে পুরুলিয়া স্বর্ণ এলাকায় এই দেখুন পুরুলিয়ার এই পুরুলিয়া রঘুনাথপুর হুড়াতে কিন্তু একটু মাঝার দিকে ভারী বৃষ্টি হতে পারে আমরা দেখতে পাবো পরবর্তীকালে বৃষ্টিটা বাড়লো না কি দেখুন বৃষ্টি কিন্তু তেমনভাবে সব জায়গাতে বাড়েনি শুধুমাত্র এই উপরবর্তী জেলায় কিন্তু হালকা থেকে মাঝার বৃষ্টি হবে যেমন চন্দ্রনগর খর্ধা কলকাতা হাওড়া এবং দেখুন আমরা দেখতে পাচ্ছি যে এদিকে দেখুন জয়নগর মাজেলপুর বারুইপুর এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মোটামুটি বিকেল থেকে বৃষ্টিটা কিন্তু উপরবর্তী জেলায় বাড়ছে যেমন বালিচক তমলু কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি একটু বেশি বৃষ্টিও হতে পারে আমরা দেখতে বলছি সন্ধ্যের দিকে বৃষ্টিটা বাড়লো নাকি দেখুন সন্ধ্যের দিকে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এদিকে দেখে দেখুন নদীয়া স্বন্দ্র এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণটা বেড়েছে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি শুক্রবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাভায় কিন্তু মাঝার দিকে ভারী বৃষ্টি আর দেখুন আমরা দেখতে পাওয়া যে দেখুন এদিকে উলুবেড়িয়া কলকাতা খরদা চন্দ্রনগর হাওড়া এখানে কিন্তু মাঝার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন পান্ডুয়া চাকদা শান্তিপুর বনগাতে কিন্তু মাঝার থেকে ভারী বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বড় বর্ধমান কুসখরা বোলপুর কাটোয়ায় হালকা বৃষ্টি কৃষ্ণনগর শান্তিপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি এদিকে আমরা দেখে যে মোটামুটি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গা যেমন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুরে দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীতে দেখানো বৃষ্টিটা ভালো লাগে দেখুন বৃষ্টির পরিমাণটা কিন্তু আস্তে কমতে শুরু করেছে উপকূলবর্তী এবং পশ্চিম দিকের জেলায় বৃষ্টির সম্ভাবনা তেমন নেই শুধুমাত্র এই দুর্গাপুর পূর্ব বর্ধমান কাটোয়া এবং বীরভূম সংলগ্ন এলাকায় হালকা থেকে আমাদের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ